ওয়েলকাম টু এবি অনলাইন টিউটোরিয়াল অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যে গুগল ভয়েসের কলিং ওটিপি মেথড, যে আপনাদের সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, যে প্রবলেমটা, এই প্রবলেমের 100% সলিউশন আমি আজকে দিব। এই ভিডিওটা দেখার পর আপনাদের ওই যে প্রবলেমটা, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যানাদার নাম্বার এগেন, ঠিক আছে। এই যে প্রবলেমটা, এইটার আপনারা চিরতরে মুক্তি পাবেন, আমি লাইভ এখানে দেখাই দিব। আপনারা জাস্ট ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে এ টু জেড দেখেন, ঠিক আছে। আমি এখানে লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব, আপনারা ধৈর্য সহকারে দেখেন। সো এখানে আমি কি করছি, ফার্স্টে দেখেন, এখানে মিয়ামি সিটি কানেক্ট করতে আমি এক্সপ্রেস ভিপিএনে, ঠিক আছে, দেন কি করতে এখানে আমি কটা পোর্টাল মেল লগ ইন করে রাখছি, দেখেন এখানে। এগুলো যদি পোর্টাল মেল আমি একটু যাই ম্যানেজ অ্যাকাউন্টে, সো এখান থেকে যদি সিকিউরিটিতে যাই, দেন এখানে কী করবো, এই যে ম্যানেজ অল ডিভাইস, সো এই সিকিউরিটিতে গেলে এখানে ম্যানেজ অল ডিভাইসে দেখতে পাচ্ছি আমরা এই ওয়ান সিজন অন আইফোন, মানে আইফোন এটা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে এখানে কান্ট্রি, ঠিক আছে। 9 ঘন্টা আগে সাফারি ব্রাউজার দিয়ে এই মেলটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো আমরা এখন দেখব যে আসলে আমাদের যে প্রবলেমটা কী কারণে হয়, কেন কোড যায় না, সামথিং রং দেখায়, এটা থেকে কীভাবে মুক্তি পাবো, এ টু জেড আমি দেখাই দিব, ঠিক আছে। এখানে যে আপনারা ভিপিএন দিয়ে কাজ করবেন এইটা না, আপনারা চাইলে ডিজোসক্সের আইপি ইউজ করতে পারেন, ওটা দিয়েও কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। সেখানে কিন্তু আমি অলস্তি করি, আমি এক্সপ্রেস ভিপিএনটা ইউজ করি, এটা প্রিমিয়াম ভিপিএন, এটা কিন্তু ফ্রি ভিপিএন না। আর অবশ্যই আপনাদের যদি প্রিমিয়াম ভিপিএন লাগে, আপনারা যদি ভালো সেলার না পান, তো আমার কাছ থেকে বাই করতে পারবেন 7 দিনের জন্য এটা, ঠিক আছে। সো এটা আপনাদের হিসাব, আপনারা বুঝবেন, যাই হোক যদি লাগে আমাকে নক দিবেন আর কি। আচ্ছা এখন দেখেন এই প্রবলেমটাকে কীভাবে আপনারা সলিউশন পাবেন, আমি এখন লাইভ একটা কাজ করে আপনাদের দেখাই দিব, ঠিক আছে। মানে কোড মারলে একবারেই কোড যাবে, ঠিক আছে। আপনাদের এই প্রবলেম থেকে কীভাবে সলিউশন পাবেন, মানে এই একদম চিরতরে এ টু জেড আমি এখানে বলে দিচ্ছি, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সো মেন টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, ওকে। সো এখন আমি এই যে মেলটা, এই মেলটা কন্টিনিউ ভাববো, কিন্তু দেন কী করবো, এই মেলটা কন্টিনিউ ভাঙার পর আমি কিন্তু এখানে কোড মেরে, মানে কল করে ওটিপি নিয়ে আমি জিবি করবো। সো আপনারা লাইভ প্রমাণ দেখেন, সো এখান থেকে আমি যে কোনো একটা মেল ভাঙতে পারি, জাস্ট প্রথম মেলটা এখানে কন্টিনিউ ভাঙলাম। সো কন্টিনিউ ভাঙার পর এখানে কী করবো, আমি একটি এই রেকর্ড এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে আমার এই রেকর্ডটিও ব্যবহার করতে পারেন, বাট আপনাদের মতো করেও আপনারা ব্যবহার করতে পারেন, ওকে। সো আমি একটা নাম্বার এখানে বের করে রাখছি, ঠিক আছে। সো এই নাম্বারটাই আমি এখন আপনাদের কোড মেরে দেখাবো। সো এখান থেকে কী করবো, নাম্বারটা পেস্ট করবো, দেন ভেরিফাইড ফোন, এখন কলে ক্লিক করবো। সো এই যে দেখেন আমাদের সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা ইজি ব্যাপার, মানে ইজি একটা বিষয়। সো এখান থেকে আমি জাস্ট একটা রিফ্রেশ মারবো, সো রিফ্রেশ মারবো, আমি এই রেকর্ডটা চেঞ্জ করে দিব, দেখি এখন কী হয়। ওকে, আমি সেমভাবে সেম নাম্বারে কল দিলাম, এটাও দেখায় সামথিং ওয়েন্ট রং। আসলে এটা নাম্বার প্রবলেম কি মেল প্রবলেম, এইটার 100% আজকে আমি সলিউশন দিব। সো জাস্ট আপনারা একটু ওয়েট করেন, এখানে আমার সিটি ধরা আছে নিউ ইয়র্ক। সো আমি এখান থেকে কী করবো, সিটিটা চেঞ্জ করে দিব, মিয়ামি করলাম, ওকে। দেন এই কী করবো, এই মেলটা আমি একটু রিফ্রেশ করব। দেন এখানে কী করবো, একটি এরিয়া কোড সিলেক্ট করে দিলাম আবার। সো আমি 305 আবারই নিলাম, সমস্যা নাই। সো দেখেন এখান থেকে আমি কী করবো, নাম্বারটা আবার সেম নাম্বারটা কিন্তু পেস্ট করলাম, দেখেন ভেরিফাই বাই ফোন, এখন যদি কল দিই এখন কি আসে, সামথিং ওয়েন্ট রং। ওকে, আমরা আরও দুই একটা কোড কী করবো, চেঞ্জ করে করে ট্রাই করবো, আসলে আমাদের দেখি প্রবলেম কোনটা, মেল প্রবলেম কি না কি নাম্বার প্রবলেম, যেহেতু মেল আমার কাছে কিন্তু অনেকগুলো আছে এখানে। সো দেখি আসলে প্রবলেমটা কোথায়, ওকে, এখানে নাম্বার আবারও দেখি, এটাও যায় না, ওকে। সো আমি লাস্টবার আর একটা এরিয়া কোড দিব, সো এটা অ্যাভেলেবেল নাই, ওকে, এটা অ্যাভেলেবেল নাই, আচ্ছা, ওকে, এখান থেকে একটা নাম্বার নিলাম, নাম্বারটাই জাস্ট কল করব। সো এইটা দেখায় সামথিং ওয়েন রান, ট্রাই অ্যাগেন অ্যানাদার নাম্বার, ওকে। সো এখন যেটা আমরা বুঝতে পারলাম, এটা মেবি আমার মেইল প্রবলেম, ওকে। সো আসলে এটা মেইল প্রবলেম কি নাম্বার প্রবলেম, এটার 100% আমি এখন সলিউশন দিচ্ছি, ঠিক আছে, একদম আমি রেজাল্টটা দিয়ে দিচ্ছি। সো এর জন্য আমি নেক্সটে যে মেলটা আছে, সো এই মেলটাও যদি আমি একটু দেখাই আপনাদের,
ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এটাও কিন্তু সেম মিল। সো আমি সিকিউরিটিতে যদি যাই দেন এখান থেকে ম্যানেজ অল ডিভাইস। সো এখানে দেখেন এখানেও কিন্তু ইউনাইটেড স্টেজ আছে 9 ঘন্টা আগে সাফারি ব্রাউজার করা। ওকে সো এই মেলে দেখি কি অবস্থা। সো আমি মেলটা আবার কন্টিনিউ ভাঙলাম, দেন এখানে আবার একটি এরিয়া কোড দিলাম। ওকে সো এখান থেকে সিলেক্ট নাম্বার, আচ্ছা দেখি নাম্বারটা দিয়ে আমি কল করি। সো এটাও কি দেখায়, সামথিং ওয়েন্ট রং, ট্রাই অ্যানাদার ভেরিফিকেশন নাম্বার, ঠিক আছে। সো আমি আরও একবার কল ক্লিক করলাম, এখানে কিন্তু চেঞ্জ হয়নি। আমি কি করব, আবারও জাস্ট এরিয়া কোডটা পাল্টাই দিব। আমি কিন্তু এখানে লাইভ প্রমাণ দিয়ে দিব আসলে প্রবলেম আপনাদের কোথায় হয়, ঠিক আছে, কী প্রবলেমের জন্য আপনাদের এই প্রবলেমটা ফেস করেন বারবার, এটা থেকে একদম বাঁচার উপায় মানে সলিউশনটা 100% দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ধৈর্য ধরে দেখেন। সো এখান থেকে আবার কি রেকর্ড চেঞ্জ করে সেম নাম্বারে কল দিলাম, এটাও কিন্তু কল যাচ্ছে না। ওকে আমি জাস্ট আরও দুইটা একটা কোড ট্রাই করবো, তারপর আপনাদের বলে দিব প্রবলেমটা কী, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি কোড আর একটা নাম্বার দিয়ে আমি কোড মেরে দেখাই দিব, সমস্যা নয়, আপনাদের টেনশন করার কোনো কারণ নয়, জাস্ট মনে করি ভিডিওটা শেষ করেন। ওকে সো নাম্বারটা আবার এগেইন পেস্ট করে আমি কল দিলাম, এটাও হয় না। ওকে সো লাস্ট একটা কোড ট্রাই করবো আমি, এরিয়া কোড, এবার যদি হয় হইল, না হইলে আমরা কী করবো এখান থেকেও একটা কোড নিতে পারি চাইলে। ওকে সো এখান থেকে আমি জাস্ট কল। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং, ট্রাই ভেরিফাইং উইথ অ্যানাদার নাম্বার। সো এখন আমরা যেটা বুঝতে পারলাম, এইটা কিন্তু আমাদের মেইল প্রবলেম না, ঠিক আছে, এটা কিন্তু নাম্বার প্রবলেম। এইটা আমি 100% এখন রেজাল্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি কী করবো, আপনারা জাস্ট আমি একটু ভিডিওটা এখানে অফ করে রাখছি, দেন কী করবো আমি নতুন করে আর একটা নাম্বার বের করে তখন ওই নাম্বার দিয়ে আমি এই সেম মেলে কাজ করে দেখাবো। সো আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আমি এইটা জাস্ট নাম্বারটা বের করে আবারও আপনাদের এই যে যেখানে দেওয়া আছে এই সেমভাবে কাজ করে দেখাচ্ছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম। দেখেন আমাদের যেখানে দেওয়া ছিল আমাদের মেলটা যে কন্টিনিউ ভাঙে রাখছিলাম যে দুইটা, সেই সেম অবস্থায় আছে, আমার সেম সেই সিটিটা ধরা আছে। এখানে আমি কিন্তু নতুন একটা জাস্ট নাম্বার নিয়ে আসছি, ঠিক আছে, এই যে নতুন একটা নাম্বার দেখেন, এই নাম্বারটা আমি নিয়ে আসছি, বের করলাম আর কি। সো এই নাম্বারে ওই সেম জিনিসটাই আমরা ট্রাই করবো আসলে। দেখি ওটা আমাদের একদিন তো আগে বললাম যে এটা মেল প্রবলেম, সো এটা ডি ক্লিয়ার দিব, মানে নেম প্রবলেম না নাম্বার প্রবলেম বলেছি, সো এটা এখন ডি ক্লিয়ার দিব যে এটা আসলে মেল প্রবলেম কি নাম্বার প্রবলেম, তার জন্য আমি নতুন একটা ফ্রেশ নাম্বার নিলাম। সো এখান থেকে সেমভাবে একটা ডিপ প্রেস মারবো, দেন এখানে একটা এরিয়া কোড আবারও দিলাম, দেন এখান থেকে নাম্বার নিলাম, এখন ওই নাম্বারটা পেস্ট করে এখানে কল দিব। সো এখানে দেখা যায় সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, আমি কিন্তু একটা নতুন নাম্বার বের করছি। আচ্ছা দেখি আরো একটা এরিয়া কোড দিই আমরা, সো এখানে দেখি কি হয়। এটা কিন্তু যায় না, ঠিক আছে। সো আমি দেখি সেকেন্ড মেলটাই দেখি, এটা কিন্তু একটা ফ্রেশ নাম্বার মাত্র বের করলাম, সো দেখি এখন কি হয়, আমরা এখানে কল দিয়ে দেখি। সো এখানেও কিন্তু যায় না। ওকে ওকে আমি নতুন আর একটা মেল ভাঙলাম, এটাও সেম মেল, ঠিক আছে, ওই একজনের কাছ থেকেই নেওয়া। ওকে আমি এখানে আবার কি করবো, আমি আবার একটা এরিয়া কোড দিই, দেখেন নতুন নাম্বার নতুন মেল দিয়ে করতেছি, মানে এটা কিন্তু সেম মেল বাট কন্টিনিউ ভাঙলাম মাত্র। ওকে সো দেখি কি অবস্থা। সো এটাও কিন্তু কোড যায় না, ঠিক আছে, এখন কি করবো, 205। সো এইটাও দেখাচ্ছে কোড যাচ্ছে না বন্ধুরা। সো এখানে আমাদের মানে আপনাদের তো লাইভ দেখালাম, এখানে যেটা প্রমাণ হলো এখানে কিন্তু আপনার ওই নাম্বারটার প্রবলেম না, এখানে প্রবলেম হচ্ছে মেইলের, ঠিক আছে। এই মেইলগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এটা আইপি মেইল না, এটা হচ্ছে আপনার ভিপিএন মেইল, ঠিক আছে। যদি আইপি মেইল হইতো, আমি একটু দেখাই, এখানে যদি আইপি মেইল হইতো, সো আমি এখানে যদি ম্যানেজ অ্যাকাউন্টে যাই, সো এখান থেকে সিকিউরিটিতে যদি যাই, দেন আবার ম্যানেজ অল ডিভাইস। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইফোন ইউনাইটেড স্টেট, ঠিক আছে, 9 ঘন্টা আগে সাফারি ব্রাউজারে ক্রিয়েট করা। সো এখানে যে জিনিসটা আপনাদের দেখতে হবে, এখানে যদি আইপি দিয়ে মেলটা ক্রিয়েট করা থাকে,
সো এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি দেখাবে না, মানে ওই যে আমেরিকার যে সিটিগুলো আছে ঠিক আছে, নির্দিষ্ট একটা সিটির নাম দেখাবে। এখানে দেখেন নিউ ইয়র্ক, মিয়ামি, যে কোনো একটা সিটির নাম দেখাবে এখানে, ঠিক আছে। সো যদি এখানে একটা নাম শো করে তাহলে বুঝবেন ওটা আপনার আইপি মেইল, ঠিক আছে। সো আপনাদের আমি বলে দিচ্ছি এখন আপনাদের মানে কীভাবে আপনারা কাজ করলে আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। সো জাস্ট একটু মনোযোগ দিয়ে আপনারা আমার কথাটা শুনেন, কাজে খাটাবেন, ওকে। সো এখন যে আমি আপনাদের সলিউশনটা দিব, সো এইটার সলিউশন হচ্ছে আপনারা যখন যখন আপনারা একটা নাম্বার বের করবেন, ঠিক আছে, আপনারা যখন একটা নাম্বার বের করবেন, মনে করেন আমি এই নাম্বারটা বের করলাম, সো এই নাম্বারটা বের করার সাথে সাথে আপনারা কি করবেন, ওই নাম্বারটা রেখে দিবেন না, যে এখন রেখে দিলাম বের করে একটু পরে কাজ করব। দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে কাজ করলেন বা আপনারা একদিন পরে কাজ করলেন, সো ওইটা আপনারা করবেন না। যখন নাম্বারটা বের করবেন, বের করার সাথে সাথে আপনারা ওই নাম্বারে জিবি করে ফেলবেন, ঠিক আছে, আপনারা নাম্বারটা রেখে দিবেন না। তাহলে হবে কি, আপনারা প্রতিবারেই মনে করেন যে এক ক্লিকে কোড সেন্ড করে আপনারা সাথে সাথে জিবিটা উঠে নিতে পারবেন। তো এই একটা গেল। নেক্সটের যে আমি যেটা আর কি বলবো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপে আপনারা কী করবেন, যে মেলগুলো কিনবেন, অবশ্যই আপনাদের যে মেলগুলো কিনবেন যার থেকে নিন, বলবেন 5 টাকা বেশি নেন, বাট আমাকে বিগ মামা আইপি ক্রিয়েট সাফারি ব্রাউজারে তৈরি করা মেলগুলো দেন, ঠিক আছে। সো সাফারি ব্রাউজারে তৈরি করা বিগ মামা আইপি দিয়ে, মানে যেটা বানাইছে আইফোন মেল, ওই মেলগুলো নিলে হয় কি ওইটা প্রবলেম হয় না, এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে। সো আরেকটা মেন বিষয় হচ্ছে আপনাদের যখন দেখা যাবে দুই একটা এরিয়া কোড দিলেন সামথিং ওয়েন্ট র্যাং দেখাচ্ছে, সো আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। আমি কিন্তু অলওয়েজ কাজ করি 205, 305, 520, 650, ঠিক আছে, 413, এগুলোতে কিন্তু খুব ভালো। আমি কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 বার এরিয়া কোড চেঞ্জ করলে আমার প্রতিবার কোড চেঞ্জ হয়। আমি কিন্তু আগে ভিডিও দেখাইছি যেটাকে প্রতি ক্লিকে কিন্তু আমি কোড সেন্ড করেছি, ঠিক আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখানে আপনারা অবশ্যই এই আইপি মেলগুলো কিনে নেবেন, এটা কিন্তু এখন মার্কেট প্রাইসে 60 টাকার মতো পড়বে। সো যদি আপনারা পারেন আরও 5 টাকা কমেও নিতে পারবেন। আপনাদের এই জিনিসগুলো যদি খেয়াল করেন, ঠিক আছে, সো আমি প্রথমে কী বলছি, আপনারা প্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন, নাম্বার যখন বের করবেন, নাম্বারটি বের করার সাথে সাথে ওই নাম্বারে আপনারা জিবি করে ফেলবেন, রেখে দিবেন না, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট। এটা আপনারা আপডেট কেনার জন্য অনেকেই টাকা দিচ্ছেন, এটা আপডেট কেনা লাগবে না, আমি যেটা বলি এটা যদি মেনে চলেন আপনারা এখান থেকে 99% সলিউশন মানে পেয়ে যাচ্ছেন কিন্তু, ঠিক আছে, 100% আপনাদের কাজ হবে বলছি, বাট এখানে 99% আপনাদের শিওর কাজ হবে, গ্যারান্টি দিতে পারি, আপনারা চাইলে আগের ভিডিও দেখতে পারেন। সো জাস্ট আপনারা কী করবেন, যখন নাম্বারটা বের করবেন, বের করার সাথে সাথে ওই নাম্বারে আপনারা জিবি করে ফেলবেন, ঠিক আছে। আর নাম্বার বের করার পরেও দেখা যাচ্ছে অনেক সময় আপনার কোড জানা, দুই একটা নাম্বারে কিন্তু হয়, দেখা যাচ্ছে আপনি 10টা নম্বর বের করলেন একটা নাম্বারে প্রবলেম হতে পারে। সো এইটা যাচাই করার জন্য আপনারা কী করবেন, ভালো মেইল নিয়ে নেবেন, আমি যে মেইল বললাম আইফোনে, তো মানে আইফোন দিয়ে সাফারি ব্রাউজারে বিগ মামা আইপি ক্রিয়েট মেইল, ঠিক আছে। সো ওই মেইলগুলো আপনারা বাই করে নেবেন, দেন কী করবেন, এইভাবে কাজ করবেন, এরিয়া কোডগুলো চেঞ্জ করে করে আপনারা জাস্ট কোড মারবেন, তাহলে আপনাদের প্রবলেম থেকে মুক্তি পাবেন। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি মনে করি এই ভিডিও আপনাকে যে এসকে যে ভিডিওটা দিলাম সামথিং ওয়েন্ট রং, এই প্রবলেমের এই যে সিস্টেমটা বা এই যে আমি প্রসেসিংটা আপনাদের শিখালাম বললাম, এর উপরে আমি মনে হয় না যে আমার আর কোনো মেথড আছে, ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড এটাই হচ্ছে সেই বেস্ট মেথড। আপনারা যদি এই সিস্টেমটা মেনে চলেন, এই ওয়েতে কাজ করেন, 100% কাজ হবে আপনাদের, ঠিক আছে। আর আপনারা কিন্তু আগের ভিডিও দেখে নেবেন, আগের ভিডিওতেও কিন্তু আমি একটা সামথিং ওয়েন্ট প্রবলেমের সলিউশন দিয়েছিলাম। সো আই হোপ আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ অল, আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।